পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিদ্দিরগঞ্জ এলাকার 2 নং ঢাকেশ্বরী ইব্রাহিম টেক্সটাইল মিল বালুর মাঠে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দরপত্র দাখিলকৃত নির্ধারিত কোরবানি পশুর হাটে অনাড়ম্বরভাবে কোরবানির পশু বেচাকেনা শুরু হয়েছে। হাটের প্রবেশদ্বারে রয়েছে 3টি গেট ও 3টি কাউন্টার। গেটে রয়েছে পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মানতে সতর্কীকরণ ব্যবস্থা। আগতদের মাঝে জীবাণুমুক্তকরণ, স্প্রে ছিটানো এবং মাস্ক বিতরণ। প্রতিটি পয়েন্টে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তৎপরতা। একটি দক্ষ পরিচালনা কমিটির মাধ্যমে হাট ও হাটের অভ্যন্তরে যাবতীয় সমস্যা সমাধানে বদ্ধপরিকর পরিচালনা কমিটি। পরিচালনা কমিটির সুচতুর দূরদর্শিতায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে এই বৃহৎ পরিসরের পশুর হাটটি। বিভিন্ন জেলা থেকে বিশাল আকৃতির গরুর জন্য আলাদা আলাদা মাচা বা প্যান্ডেল করা হয়েছে। এই গরুটা দাম 20 লক্ষ টাকা। আমাদের এই হাটে ইব্রাহিম টেক্সটাইল মিলের বালুর মাঠের হাটে সবচেয়ে বড় গরু, এটা 2 বছর পালা হয়েছে, আমাদের হাটের সেরা গরু। ইব্রাহিম টেক্সটাইল মিলের এই গরুর হাটটিতে আসলে প্রতি বছরই এখানে বিশাল গরুর কোরবানি পশুর হাট মিলে, তো এবছরও আসলে দেখা যাচ্ছে যে অনেক হাজার হাজার গরুর সমাবেশ ঘটেছে এই হাটে। তো আসলে এই হাটে যে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে 2টি গরু, সবচেয়ে বড় যে 2 গরু, একটা হচ্ছে কালা পাহাড় এবং একটির নাম দেওয়া হয়েছে দীপজল। এই গরুগুলো আসলে গত 2 বছর যাবত অত্যন্ত যত্ন সহকারে একেবারেই সন্তানের মতো লালন পালন করেছেন যিনি, তিনি আমার সামনে উপস্থিত আছেন, আমি তার সঙ্গে কথা বলবো। তো আসলে এই যে আপনার যে 2টি গরু, একটা কালা পাহাড় এবং একটা হচ্ছে দীপজল, তো এই 2টা গরু আপনি কতদিন যাবত লালন পালন করছেন? এটা আমরা 3 বছর লালন পালন করছি। 3 বছর? হুম। তো এইটাকে কি আপনি বাড়িতে রেখে লালন পালন? বাড়িতে, হ্যাঁ, ফার্মে বাড়িতে রেখে। হ্যাঁ। তো এই 2টা গরু কিভাবে নিয়ে আসছেন আপনি? আমি এই 2টা গরু নৌকো নিয়ে আসছি, ট্রলারে। সাজাদপুর থেকে ট্রলারে নিয়ে আসছি। তো এই 2টা গরুর এক একটা দাম কত যাচ্ছেন? 20 লাখ করে যাচ্ছে একটা। মানে প্রত্যেকটা এক একটা 20 লাখ করে? 20 লাখ করে, হ্যাঁ। তো এ পর্যন্ত কোনো ক্রেতা বা বলেছে দাম কিছু? বলেছে কিছু বলছে তো দাম। এই যে এখানে থাকতেছেন কোথায়? থাকতেছে এই জায়গায়, এই এই খেরের যে ডোপ আছে এর ভিতর কিছু সাইটে জায়গা আছে, এই জায়গার ভিতর আমরা আছি। আসলে এই যে গরু নিয়ে এসছেন যারা ব্যাপারীরা বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জেলা থেকে, তারা আসলে এই গরুগুলি নিয়ে আসলে এখানে অবস্থান করবেন যতদিন পর্যন্ত তাদের গরুগুলি বিক্রি না হয়। আসলে তারা অনেক কষ্ট করে এই গরুগুলিকে লালন পালন করেন এবং এগুলোকে মানুষের জন্য, বিশেষ করে কোরবানি ঈদকে সামনে রেখে, কোরবানি দেওয়ার জন্য এগুলিকে বিভিন্ন হাটে নিয়ে যান। আর এই হাটে নেওয়ার কারণে দেখা যাচ্ছে যে সেখানে বিক্রি হয়। আসলে এই হাটগুলি যেভাবে পরিচালিত হচ্ছে সরকারি নির্দেশনা অনুযায়ী এবং স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে, মূলত আমরা দেখতে পেয়েছি যে নারায়ণগঞ্জের যতগুলি হাট বসেছে সবগুলো হাটেই পর্যায়ক্রমে এইভাবেই স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে তারা হাট পরিচালনা করছেন। পশু বিক্রেতাদের জন্যে থাকা খাওয়ার ব্যবস্থা সহ পর্যাপ্ত পানি সরবরাহ, পশুর খাবারের জন্যে খাদ্য প্রদানের আলাদা স্টোরের ব্যবস্থা এবং আগত পশুবাহী গাড়ির আলাদা পার্কিং ব্যবস্থা। কাউন্টারে রয়েছে জাল নোট নির্ধারণের অত্যাধুনিক মেশিন। হাটে বিভিন্ন জাতের গরুর পাশাপাশি বিভিন্ন আকারের রয়েছে বিপুল সংখ্যক ছাগল ও খাসি। হাটে পরিচ্ছন্নতার জন্য রয়েছে একটি বিশাল শক্তিশালী স্বেচ্ছাসেবক টিম। হাটে বেচাকেনা এবং আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে হাট ইজারাদার সহ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। হাট প্রসঙ্গে প্রধান সমন্বয়ক ও ইজারাদার বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ শাহ আলম জানান, ইব্রাহিম টেক্সটাইল মিলের বালুর মাঠ একটা ঐতিহ্যবাহী মাঠ, নারায়ণগঞ্জের মধ্যে এটা সর্বশ্রেষ্ঠ মাঠ। এটা প্রায় 14 বছর যাবত এখানে পরিচালিত হয়ে আসতেছে। এখানে সাধারণত পরিচালনা করে এলাকার মুক্তিযোদ্ধা, মাতবর, রাজনৈতিক নেতৃবৃন্দ। এখানে কোনো রাজনৈতিক কোনো ভেদাভেদ নাই, আওয়ামী লীগ, যুবলীগ, বিএনপি সবাই মিলে এবং এলাকার মাতবর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই মিলে এই হাটটি করি। এটা কিন্তু এককভাবে কেউ মালিক না, এটার মালিক সবাই, সবাই মিলে এই করে আসছি প্রতি বছরে। এবারও যে এই করোনা মহামারীকালীন সময়েও আমরা সরকারের নির্দেশ মোতাবেক আমরা বিনামূল্যে মাস্ক বিতরণ করেছি এবং হাত ধোয়ার মাঠে ভিতরে প্রবেশ করার আগে আমরা হাত ধোয়ার ব্যবস্থা করেছি, স্প্রে করার ব্যবস্থা করেছি এবং দূরত্ব বজায় রাখার জন্য আমরা সেই ব্যবস্থা আমরা করেছি। আমরা আরও এটার নিরাপত্তার জন্য আমরা
আমাদের এখানে বিরাট ই রয়েছে একটা সংগবন্ধ আমাদের স্বেচ্ছাসেবক দল রয়েছে যারা সার্বক্ষণিক এই মাঠের চতুর্দিকে এবং ভিতরে সার্বক্ষণিক তারা পাহারা দিচ্ছে এবং এই এই মাঠে ব্যাপারীদের জন্য আমরা করেছি ব্যাপারীদের জন্য আমরা অনেক সুযোগ সুবিধা করেছি যেমন পানির ব্যবস্থা গ্যাসের ব্যবস্থা বাদ্যির ব্যবস্থা সব কিছু রয়েছে এবং টাকা গণার জন্য আমরা এখানে মেশিন এনেছি যদি কোনো জাল টাকা আছে কি না সেই জন্য আমরা মেশিন এনেছি আমরা সার্বক্ষণিক এখানে সিসি ক্যামেরা দ্বারা এটার কার্যক্রমটা সবসময় আমাদের রেকর্ডিং হচ্ছে কোনো কিছু অসুবিধা হইলেই আমরা সিসি ক্যামেরায় সেটা আমরা দেখতে পাবো পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশে গরুর হাট এবং পশুর হাট বসেছে তেমনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং নারায়ণগঞ্জ উপজেলা সদর উপজেলা প্রশাসনের মাধ্যমে অনেকগুলো হাট বরাদ্দ দিয়েছে উপজেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন আমরা যে হাটটি দেখতে পাচ্ছি এই হাটটি হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি অন্যতম হাট এটি ইব্রাহিম টেক্সটাইল মিল পশুর হাট এখানে প্রতি বছরই আসলে মূলত এরকম বড় হাট মিলে পশুর জন্যে তবে নারায়ণগঞ্জের সবচেয়ে বড় যে হাটটি রয়েছে এটি এই হাটটি রয়েছে তার দ্বিতীয় বৃহত্তম অবস্থানে তো এখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে আসলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ধরনের গরু এবং ছাগল এবং অন্যান্য কোরবানির পশু এখানে উঠেছে এখানে প্রচুর পরিমাণে ক্রেতার উপস্থিতি আমরা দেখেছি তবে সবচেয়ে মজার বিষয় যেটি সেটি হলো যে আসলে জেলা প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপরতার সাথে এই এলাকাটিকে নিয়ন্ত্রণ করছে এবং এখানকার যে হাট পরিচালনা কমিটি রয়েছে তারাও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো হাটটিকে নিয়ন্ত্রণ করছেন আর এই হাটে পশু পরিচর্যার জন্য এবং পশু অসুস্থ পশুদেরকে পরিচর্যার জন্য একাধিক পশু ডাক্তার রয়েছে পাশাপাশি এখানকার একটি অত্যন্ত শক্তিশালী স্বেচ্ছাসেবক দলও কাজ করছেন এবং প্রতিনিয়ত অত্যন্ত সুশৃঙ্খলতার মধ্য দিয়ে এই হাটটি পরিচালনা করা হচ্ছে তবে এখানকার যে পরিচালনা কমিটি তারা মনে করেন যে এই হাটের মাধ্যমে এখানে যে গরুগুলো নিয়ে আসছে বিভিন্ন ব্যাপারীরা তারা অবশ্যই এই হাটের মাধ্যমে লাভবান হবেন এবং অত্র এই হাট থেকে নারায়ণগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন লোকজন যারা কোরবানি দিয়ে থাকেন এবং কোরবানি পশু ক্রয় করতে আসছেন তারা স্বাচ্ছন্দ্যেই কোরবানি পশু ক্রয় করতে পারবেন বলে মনে করেন এখানকার পরিচালনা কমিটি আহমেদ শরীফ এনএনটিভি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ